নিয়ে আসার পরে 5000 পরিবারে ডিশ দিল, কয় হাজার পরিবার? কয় হাজার? এবার 5000 পরিবার, 5000 টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কয় হাজার ফ্যামিলিতে? দেখছেন এই ডিসকেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো, 5000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা, এই 5000-এর প্রত্যেক ব্যক্তির সেম গুণা, যে ডিশ কেবল ওই গান দেখতে দিল তার হলো। 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হয় এবার, না আরো বেশি হয়ে যাবে মনে হয়, আমি বুঝাইতে পারিনি মনে হয়। আমি যখন আরো একটু ছোট ছিলাম, আর স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, এখনো ছোট আপনাদের তুলনায়, কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি, তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর করবো না, এক মাসও আর করে না, নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খাইছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জেনাও করে, মদখোর জেনাও করে, অশ্লীলতা জড়ায় পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানে সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে, দোস্ত একটা দিই, তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিলে? অত টাকা নাই তো, ওরা বড় যে টাকা দিছে স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপর কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য ভাই? ওর বাপ 1 লাখ ইনকাম করে সারি বাইরে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি চিন্তা ওই যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের তো সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন, কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের, হাউ? একটা মানুষ, এই সাউন্ড একটু কমাও তো ভাই, একটু সাউন্ড একটু কমাও, একবার কানে লাগে, হালকা কমাও। আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার, কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি গজল গাবো না, যদি গজল গায় তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে, এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন, তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ, সৌদি পোলাপাইন আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম, তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে, গান শুনে দু চারটা গালাগালি করে, মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি। হ্যাঁ, এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপাইনের কথা বলতেছি, হ্যাঁ, ওই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বললো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শর শর তুই শর তুই থাকলে গালাগালি হচ্ছে, মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর শুধু এগুলো সব অপরাধ, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না, যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনস না, আম্মু মরে গেলে তোরা বোয়ারেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিনবু তো আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো, ছোট ছিলাম তো, সত্যি বলছি, আপনাদের এরকম হয় নাই? হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা, এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে, কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে, একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, 4টা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর বাঁচলেই কি? ছোটবেলায় যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে? তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে, এবার আমি চিন্তা করলাম আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে,
যারা কাজগুলো করে তারা হয়তো হিন্দু টিন্দু বৌদ্ধ মুসলমান, ওদের তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকর হারাম, ওর জন্য কি হালাল হারাম, এটা ওর জন্য খাবার, বুঝতে পারি নাই মনে হয় আমি। আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত, অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নাই ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ, আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে। আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি, যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তিগুণা একক ব্যক্তিগুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে। পুরো গ্রামে প্রায় এই পুরো আশপাশে চারিপাশটা পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেশ, যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরও তো গুণা আসবে। সামান্য কয় টাকার জন্য এত গুণা কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো মানুষও, এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি মানে এরকম। তো শোনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলেন তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না মাশাআল্লাহ? এটা হচ্ছে আমাল, এটা হচ্ছে কি, এটা কি, এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ঈমান। এটা কি আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ উপাস্য মানে মানার মতো ভয় পাওয়ার মতো পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই, কি নাই? ইলাহ নাই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ? আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা। 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না, ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লার মধ্যে রাখবে, ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন, আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস এরপরে শেষ। এটা নাই, এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান এটা, এটা আপনি ভেবে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে আমল করাবো না, আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরগুলো বেশি বেশি করবেন।